হ্যালো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা যারা এবার গুচ্ছে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আপডেট তথ্য শেয়ার করব। তোমরা হয়তো আজকে জেনে থাকবা, ইতিমধ্যে বিভিন্ন ফেসবুকের বিভিন্ন গ্রুপে কিন্তু একটি গুজব রটেছে যে গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হচ্ছে। এটা নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, সেই তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। তো চলো জেনে আসি বিস্তারিত। যথাসময়ে হবে গুচ্ছের ভর্তি পরীক্ষা, গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ। এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দা ডেইলি ক্যাম্পাস ডট কম। তো চলো তথ্যগুলো একটু জেনে আসি। গুচ্ছভুক্ত 24টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। সময়সূচি পরিবর্তনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 27 এপ্রিল শনিবার এ ইউনিট বিজ্ঞান, 3ই মে শুক্রবার বি ইউনিট মানবিক এবং 10ই মে শুক্রবার সি ইউনিট বাণিজ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার উপপরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ আব্দুর রশিদ। তিনি বলেন, আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে মর্মে গুজব ছড়ানো হয়। এই প্রেক্ষিতে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ভর্তি পরীক্ষা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে নজর রাখার জন্য সকলকে অনুরোধ করা হলো। উল্লেখ্য, এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনকারী সংখ্যা 3,05,346 জন। ক ইউনিটে আবেদন করেছেন 1,70,599 জন, খ ইউনিটে 94,631 জন, গ ইউনিটে আবেদন করেছে 40,116 জন। বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা হচ্ছে প্রায় 21,000। প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থী বৃন্দ, এই ছিল তোমাদের জন্য একটি সর্বশেষ আপডেট তথ্য। গুচ্ছের ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে, অর্থাৎ পূর্বের যে সিদ্ধান্ত ছিল সেই দিন তারিখ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুজবে তোমরা কান দিবে না। আর অবশ্যই যদি দিন তারিখ পরিবর্তন হয়, সেটা কিন্তু গুচ্ছের যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা জানতে পারবা। অবশ্যই গুচ্ছের ভর্তি পরীক্ষার যে ওয়েবসাইট আছে সেখানে নজর রাখবা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো থাকবা সবাই। তোমাদের সুস্বাস্থ্য, সুন্দর, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট শিক্ষা বিষয়ক ভিডিওতে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।